লোকসংগ্রাই দন মথাঙ্গি নারকনি জবান তেব কেরা খালি নাহার মুক্তি ককতিশালো বিলুনিয়া বখাকসি রিসমো বিধানসভা আমচেনি নগ নগ থাঙ্গি লোকরকবাই মালেমানি পান্ডা সংসাকা সিপিআইএম লোকরকনি নগ নগ থাঙ্গি আমচেনি লোকরক বরনি জিংজাল বিরমানি কক্রকন অজমারকনি থানি খরচাওই কগলাম নারকা হাস্তিও লোকসংগ্রাই দন মথাঙ্গি নারকনি তে কাহাম নাইকল মুক্তুবনানি বাকে লোকরকন তেব ফান বাকসা খরাং মানজুনানি বাকে ককচারকা সিপিআইএমনি অজমারক রিসমো বিধানসভা আমচে গনাঙ্গে লোকরকবাই মালেমানি ও পান্ডা সংসমাও থাঙ্গি মানজাকা সিপিআইএম বিলুনিয়া বখাকসিনি তাংপাং তাপস দত্ত মন্ডলী আদং আশিস দত্ত কৃষ্ণ চৌধুরী রিপো সাহা অজমা নরেশ ত্রিপুরা খবৈ কুবনি আদং রক রাজনগর বিধানসভা এলাকার বরপাথরি অঞ্চলের পশ্চিম পিপারিয়া খোলা গাঁও পঞ্চায়েতের বিভিন্ন পাড়াতে আজকে আমরা বাড়ি বাড়ি মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। আমাদের সঙ্গে আমাদের পার্টির দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার উনি আছেন। বরপাথরি অঞ্চলের আমাদের পার্টির অঞ্চল সম্পাদক তপন সরকার, তারপরে মহকুমা কমিটির সদস্য মদন চৌধুরী সহ আমাদের নেতৃত্বরা আছে, এবং আছে আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা, মা বোনেরাও ছিলেন ব্যাপক সংখ্যায়। তো আমরা আজকে এই পুরা গাঁওসভার বেশিরভাগ এলাকাতে বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। মূলত এই যে এটা অগণতান্ত্রিক পরিবেশ, দমবন্ধকর পরিবেশ, এই অবস্থা থেকে রাজ্যকে মুক্ত করার জন্যে আমরা জনগণের কাছে আবেদন নিয়ে যাচ্ছি। একদিকে যেমন কথা বলা যাচ্ছে না, মানুষের জীবন জীবিকার যে অভাব অভিযোগ সেগুলি জানানো যাচ্ছে না, একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা যখন বাড়ি বাড়ি গেলাম তারাও একই কথা বলছেন, অনেকে আছেন ব্যবসা করেন যে আমরা আছি, কিন্তু আমরা যদি প্রকাশ্যে গা দেখাই আমাদের ব্যবসাটা বন্ধ করে দেবে, আমার কাজটা বন্ধ করে দেবে, আমার ক্ষতি করে দেবে, এই যে ভয়, এই যে আতঙ্ক, এটা বিরাজ করছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই অত্যাচারের হাত থেকে, এই অগণতান্ত্রিক পরিবেশের হাত থেকে ত্রিপুরাকে আমরা মুক্ত করব। তার জন্যে আমরা কাজ শুরু করেছি গোটা রাজ্যে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি এবং দলমতের ঊর্ধ্বে উঠেও যারা রাজ্যের উন্নয়ন চায়, গণতন্ত্র চায়, সমৃদ্ধি চায়, তাদের আমরা সহযোগিতা নিয়ে এই লড়াই শুরু করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস এই লড়াইয়ে আমরা জয়ী হব। আমরা আগামী 18 তারিখ বরপাথরিতে একটা বড় সমাবেশ আমরা করব। আমাদের সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী এই সমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।